আজকে আমরা কথা বলবো প্রস্টেটের বৃদ্ধিজনিত সমস্যা নিয়ে। এটি একটি পুরুষদের জন্যে সাধারণ সমস্যা, কিন্তু রোগ হয়েই তা দেখা দেয়। যখনই বয়স আপনার 50 ঊর্ধ্ব হবে, তখন ধীরে ধীরে প্রস্টেটটা বড় হতে থাকে। শতকরা 60 জন পুরুষের 50-এর পরেই এই প্রস্টেট বৃদ্ধিজনিত সমস্যা দেখা দিতে পারে। আর যদি সেই পুরুষটা 80 বছর বাঁচে, তাহলে শতকরা 90% পুরুষই এই সমস্যা ভুগতে পারে। এবার আমরা দেখি যে কী সমস্যাটা কী হতে পারে। আপনারা জানেন যে প্রস্টেট হচ্ছে প্রস্রাব থলির ঠিক নিচে একটি গ্ল্যান্ড, যা ঘিরে থাকে প্রস্রাব রাস্তাকে চতুর্দিক থেকে। সুতরাং প্রস্টেট যদি বড় হয়, তাহলে একটা মারাত্মক চাপ পড়বে এই প্রস্রাব রাস্তাতে, এবং প্রস্রাব রাস্তাটা খুবই ক্ষীণ বা সরু হয়ে যাবে। সুতরাং এতদিন, এই 50-এর আগে আপনি যেভাবে প্রস্রাব করছিলেন, জোরে বা দাঁড়িয়ে বা বসে যেভাবেই হোক প্রস্রাব করলে 25-30 সেকেন্ডের মধ্যে প্রস্রাব শেষ হয়ে যাচ্ছিল, এখন আপনার সমস্যা হবে যে প্রস্রাবটা শেষ হতেই যাবে না, অনেকক্ষণ ধরে, এমনকি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট ধরে আপনি প্রস্রাব করছেন ধীরে ধীরে। অনেক সময় পেটের ভেতরে চাপ তৈরি করে সে, অথবা তলপেটে হাতের চাপ দিয়ে প্রস্রাব আপনাকে খালি করতে হতে পারে। আর বারবার এই জন্যে আপনাকে ওয়াশরুম বা টয়লেট অথবা বাথরুম অথবা প্রস্রাবখানায় যেতে হতে পারে, কারণ একেবারে প্রস্রাবটা খালি হতে যাবে না, কিছু অংশ, প্রস্রাবের কিছু অংশ প্রস্রাব থলিতে রয়েই যাবে। এই জন্যে আপনার প্রস্রাব শেষে মনে হবে যে প্রস্রাব তো শেষ হয়নি, আমাকে আরেকটু করতে হবে। কাজেই আপনাকে তখন বারবার প্রস্রাবখানায় যেতে হবে প্রস্রাব থলি খালি করার জন্যে। এটাকে ডাক্তাররা বলেন যে প্রস্রাব বা ফ্রিকোয়েন্সি বা ঘন ঘন প্রস্রাব। এটি দিনে এবং রাত্রে উভয় অংশেই হতে পারে। রাত্রে ঘুমিয়ে গেছেন, আপনাকে 3-4 বার, 5 বার, অনেকে আরও বেশিবার রাত্রে ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করতে হতে পারে। প্রস্রাবখানায় গেছেন, আপনার প্রস্রাব সহজেই শুরু হচ্ছে না, ডাক্তাররা বলবেন হেজিটেন্সি, আপনি ধীরে ধীরে প্রস্রাব করবেন। ডাক্তাররা বলবেন পোর ফ্লো বা ধীরে ধীরে প্রস্রাব। প্রস্রাব শেষে ডাক্তাররা জিজ্ঞেস করবেন যে আপনার কি মনে হয় যে প্রস্রাবটা থেকে গেল, ক্লিয়ার হলো না? আপনি বলবেন যে হ্যাঁ, তাই তো মনে হয়। তখন ডাক্তাররা আপনাকে মার্কিং করবে। এইভাবে মার্কিং করতে করতে আপনার যদি ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর, ডাক্তাররা 7টি সিমটমস আপনাকে জিজ্ঞেস করবে। এই 7টি সিমটমসের মধ্যে যদি আপনি বেশি নম্বর পেয়ে যান, অর্থাৎ 20-এর উপরে নম্বর পেয়ে যান, তাহলেই ডাক্তাররা বলবে যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হবে। আর যদি 20-এর কম নাম্বার পান, অর্থাৎ সমস্যা কিছু কিছু শুরু হয়েছে, তখন যদি আপনি ডাক্তারের কাছে আসেন, তাহলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা করবে। আমাদের দেশে এখন এই ওষুধগুলি খুব সহজে এবং সুলভে পাওয়া যাচ্ছে। একসময় অর্থাৎ আমি স্মরণ করতে পারি যে আমার বাবার যখন চিকিৎসা হতো, তখন এই ওষুধগুলি দেশে ছিল না, আমরা বিদেশ থেকে আনতাম এবং অনেক দাম ছিল। এখন খুব সহজে এবং সুলভে, মানে অল্প দামেই এই ওষুধগুলি পাওয়া যায়। আপনি প্রত্যেক রাত্রে 1টি করে ট্যাবলেট বা 1টি করে ক্যাপসুল যদি আপনি খেয়ে ফেলেন, তাহলেই দেখবেন যে প্রস্রাব গলগল করে হচ্ছে এবং আপনি আরামের সাথে পেট খালি করে প্রস্রাব করতে পারবেন। কিন্তু কখনো কখনো যদি প্রস্রাব বেশি জমা হয়ে থাকে পেটের মধ্যে, অর্থাৎ প্রস্রাবথলিতে প্রস্রাব করার পরেও বেশি জমা হয়ে থাকে, অথবা আপনি 20 নম্বরের উপরে নম্বর পেয়ে যান, তখন ডাক্তার সাহেব আপনাকে উপদেশ দেবে যে এবার আর ওষুধ দিয়ে আপনার কাজ হবে না, এবার অপারেশনে আসুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। অপারেশন মানে কাটা ছেঁড়া কিচ্ছু লাগবে না, রক্তপাতও হবে না। আমরা কোমরের পেছনে ইঞ্জেকশন দিয়ে আপনার নিম্নাঙ্গ অবশ করে নেব, তারপরে প্রস্রাবের রাস্তা দিয়ে একটি সরু মেশিন যাবে, সেই মেশিনের মাথায় আমাদের কাছে থুলিয়াম লেজার আছে। থুলিয়াম লেজার দিয়ে যদি অপারেশন করা যায়, তাহলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতাবিহীনভাবেই, রক্তপাতবিহীনভাবেই অপারেশনটা করা সম্ভব, এবং মাত্র 1 দিন অথবা সর্বোচ্চ 2 দিন থেকে আপনি বাড়ি চলে যাবেন কোনো রকম জটিলতাবিহীন। কী কী সমস্যা হতে পারে অপারেশনে? অনেকে ভয় পান যে অপারেশন করলে, ওরে বাবা, আমার প্রস্রাব বোধহয় ঝরেই যাবে, এমনটা হয়তো দেখেছেন কোথাও, কিন্তু প্রস্রাব ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রস্রাব ঝরে যাবে না। অপারেশন করলে কেবলমাত্র প্রস্টেটের যে অ্যাডিনোম্যাটাস জোন অথবা গ্ল্যান্ডের যেটুকুন বৃদ্ধি, সেটুকুনকে আমরা নিয়ে আসি, প্রস্টেটের বাইরের অংশটা থেকেই যায়। সুতরাং আপনার প্রস্রাব ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বিশেষ করে থুলিয়াম লেজার দিয়ে যদি অপারেশন করা যায়, তাহলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া অথবা জটিলতা পরবর্তী
অপারেশনের পরবর্তী জটিলতা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে একটি সমস্যা হতে পারে যদি আপনি বিদ্যুৎ তরঙ্গ দিয়ে অপারেশন করেন, সেটি হলো রেট্রোগ্রেড ইজাকুলেশন। আপনি অপারেশন করার পরে যদি স্ত্রীর সাথে থাকেন, স্ত্রী সঙ্গম করেন, তাহলে বীর্য পরিপূর্ণভাবে সামনের দিকে নাও আসতে পারে, কিছু অংশ পেছনের দিকে চলে যেতে পারে, পরে প্রস্রাব থলি থেকে প্রস্রাবের সাথে সেই সব বীর্য আবার বাইরে বেরিয়ে আসবে, এতে কোনো ক্ষতি হবে না। তবে বিজ্ঞানীরা বলছে যদি থুলিয়াম লেজার দিয়ে অপারেশন করা যায় তাহলে এটির সম্ভাবনাও শতকরা 75% কমে যাবে, অর্থাৎ আপনার ভালো থাকার সম্ভাবনা থাকবে 75%, মানে আপনার রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বীর্যপাতও স্বাভাবিকভাবে হবে, রেট্রোগ্রেড ইজাকুলেশন হবে না বলেই বিজ্ঞানীরা দাবি করছেন এবং আমাদের অভিজ্ঞতাও তেমনই। সুতরাং থুলিয়াম লেজার দিয়ে প্রস্টেট ইনিউক্লিয়েশন করে ফেললে আপনার স্বাভাবিক যে প্রস্রাব স্রোত ছিল যৌবনকালে বা তারুণ্যে, সেই তারুণ্যের প্রস্রাব স্রোত বা স্রোতধারা সম্মিলিতভাবে মেনটেন হবে বা থেকে যাবে এবং আপনার যৌবনের যেসব সুবিধাগুলি ছিল সেগুলোও এই প্রৌঢ় অবস্থায় থেকে যাবে, আপনি কোনো রকম অসুবিধায় ভুগবেন না। আবারও বলছি, থুলিয়াম লেজার ইনিউক্লিয়েশন অফ প্রস্টেট বা থুলিয়াম লেজারের সাহায্যে যদি প্রস্টেট অপারেশন করা হয় তাহলে রক্তপাতবিহীন, মানে রক্তপাত হবেই না আর পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন এবং অপারেশন পরবর্তী জটিলতা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তো এই হলো প্রস্টেটের চিকিৎসা, যে কখনো কখনো ডাক্তারেরা ঔষধ দিয়ে চিকিৎসা করে সেটি ডাক্তার নির্ধারণ করবে, আর কখনো কখনো অপারেশন করতে হয় এবং সেই সব অপারেশন অবশ্যই কাটা ছিঁড়ার মাধ্যমে নয়, পেট না কেটে প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা করি থুলিয়াম লেজার দিয়ে, অনেকে হয়তো বিদ্যুৎ তরঙ্গ দিয়ে করে, তারা বলে টিউআরপি করছি। তো এই হলো প্রস্টেটের চিকিৎসা। আর প্রস্টেটের চিকিৎসা যদি না করেন তাহলে কি ক্ষতি হতে পারে একটু জেনে নিন, কারণ যদি আপনি গড়িমসি করেন অথবা আপনি মনে করেন যে প্রস্টেট অপারেশন করলে আমার ক্ষতি হবে তাই বলে আপনি অপারেশন করতে দেরি করেন, তখন আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কীভাবে তা একটু জেনে নিন। এটা হলো প্রস্রাব থলিতে আপনার প্রত্যেক দিন কিছু না কিছু প্রস্রাব জমে থাকবে, এইভাবে জমতে জমতে এমনও জমতে পারে যে প্রস্রাব থলির ভিতরে প্রস্রাব করার পরেও 200, 300 ml, 400 ml প্রস্রাব আটকে থেকে যাচ্ছে। এর ফলে এই জমাকৃত প্রস্রাবের পেছন দিকে একটা চাপ, কিডনির উপরে চাপ পড়বে এবং কিডনিটা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, কিডনি ফেলিওর বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার রোগ হবে। তখন আপনি যখন আসবেন তখন দেখা যাবে আপনার পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, খাওয়ার অরুচি হয়ে গেছে, ডাক্তার সাহেব পরীক্ষা করে বলবেন যে আপনার তো এখন কিডনি নষ্ট হয়ে গেছে, আগে কিছুদিন, অর্থাৎ সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আগে কিছুদিন ক্যাথেটার নিয়ে থাকতে হবে, ক্যাথেটার নিয়ে থেকে যদি সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ করে দেন, মানে স্বাভাবিক কিডনি ফাংশন ফিরিয়ে দেন, তখনই ডাক্তার সাহেবরা অপারেশন করতে পারবেন। তো সুতরাং বুঝতে পারছেন যে ডাক্তার যে উপদেশ দেবে তাই আপনাকে মেনে নিতে হবে, যখন অপারেশন করতে বলবে তখনই অপারেশন করবেন, যখন ওষুধ খেতে বলবে তখন ওষুধ খাবেন, আর নিজের থেকে সিদ্ধান্ত নেবেন না। প্রস্টেটের জন্যে কোনো গাছের ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ অথবা অনেক বাইরের থেকে অনেকে চা নিয়ে আসছে এখন দেশে, এই সব চা খেলে নাকি প্রস্টেটের স্বাভাবিক সুবিধা হয়, এগুলো বিশ্বাস করবেন না। আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শে আপনার প্রস্টেটের সুচিকিৎসা করবেন। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের এই আয়োজন, আপনাদের পাশে আছি আমরা চ্যানেল hospital/ACKU অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি। আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।